ও দিদি, সামনেই তো পঞ্চায়েত ভোট, তুমি কি সেটা জানো? আর 4-5 দিন বাদে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে। ও দিদি, তাহলে কি দিদি কোনো মিটিং মিছিল প্রোগ্রাম টোগ্রাম হবে না দিদি? কোটি কোটি টাকা দিয়ে একটা প্রোগ্রাম করি আর টাকা দিয়ে লোক নিয়ে আসি। ও দিদি, তাহলে এখানে আসার জন্য দিদি তোমাকে অনেক মেহনত করতে হচ্ছে নাকি দিদি? একটু মেহনত যদি আমাদের সাথে একটু শেয়ার করতে খুব ভালো হতো দিদি। আমার মাথায় লোহার ডান্ডা দিয়ে মাথাটাকে থেতলে দেওয়া হয়েছিল। দিদি, এ তুমি কি দুঃখের কাহিনী শুনালে দিদি? চোখের জল আমি আর ধরে রাখতে পারছি না। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল। আচ্ছা দিদি, তাহলে এখানে পুলিশ প্রশাসন কি করছে দিদি? 10 লক্ষ লোকের জীবন বাঁচিয়েছে, 10 লক্ষ লোকের জীবন বাঁচিয়েছে। ফালতু কথা। তাহলে দিদি এবার কি বিজেপি চলে আসবে নাকি? অত সস্তা নয়, অত সস্তা নয়। শুনলাম নাকি দিদি সত্যিই তুমি আমাদের সকলকে ছেড়ে চলে যাচ্ছ, আই মিন এই রাজ্যটাকে ছেড়ে? টোটালটাই অসত্য, টোটালটাই অসত্য। দিদি, বিজেপির সাথে দেখা হচ্ছে নাকি দিদি? বিজেপি গোল্লায় যাক, বিজেপি গোল্লায় যাক। বাহ, ক্যা সিন হ্যায়, বাহ ক্যা সিন হ্যায়। আচ্ছা অনুব্রত কাকা, আমার একটা তোমার কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। বলছি কি কাকা, এই যে সামনে যে একটা ইলেকশন ভোট আসছে, এই ভোটের দিন তুমি কি কি রাখছো কাকা একটু বলো। থাকবে নকুল দানা, থাকবে পাচন, থাকবে। আরে কাকা, এসব তো অতীত, এসব নকুল জানার পর কবেই চুকে গেছে, একটু নতুন কিছু বলো। আমি মনে করলাম তুমি এই ভোটে একটা 750 রাখছো। অনুব্রত কাকা যদি রেগে আমাকে জেলে ধরায় তাহলে এর দায়টা কি তুই নিবি? ধুর, আর ভিডিওই করবো না। হে গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আরে ভাই, তোমরা সাবস্ক্রাইব করো, ভাইয়ের পাশে থেকো। ভাই, এরকম আরো নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করো, ঠিক আছে? আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভাইয়ের চ্যানেলটি ইয়ার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন ল্যাবরারি।